নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। সমস্ত গ্রহের মধ্যে শনিদেবের অবস্থান এবং গুরুত্ব সবচেয়ে আলাদা, কারণ শনিদেব হলেন এমন একজন দেবতা, যদি কারো জন্মছকে শনিদেবের অবস্থান খারাপ থাকে, নেগেটিভ থাকে বা নেতিবাচক থাকে, আজীবন তাকে কষ্ট ভোগ করে যেতে হবে। আর যদি কারো জন্মছকে শনিদেবের অবস্থান ভালো থাকে, তবে সে সারা জীবন ধরে সুখ সমৃদ্ধি ভোগ করবে। শনিদেব হলেন কর্মফলদাতা, মহাদেব শিব শনিদেবকে এই কাজের দায়িত্ব দিয়েছেন। শনিদেবের খারাপ প্রভাবে একজন ব্যক্তির জীবনে বিভিন্ন ধরনের দুঃখ দুর্দশা আসে। অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা দেখা যায়, দারিদ্র যোগ, এছাড়া বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা, পেটের সমস্যা, রোগ, শোক, শনিদেব খারাপ স্থানে অবস্থান করলে সে ব্যক্তিকে ভোগ করতে হয়। পারিবারিক ক্ষেত্রে অশান্তি, মনোমালিন্য, ঝগড়া, এই সকল কিছু শনিদেবের খারাপ প্রভাবেই একজন ব্যক্তির জীবনে আসে। এছাড়া মনকষ্ট লেগেই থাকে। বন্ধুরা, শনিদেবের পুজো করেন বহু ভক্তরা শনিবারে। শনিবারে শনিদেবের পুজো করার সঠিক দিন এবং সঠিক সময় হলো সূর্য অস্ত যাবার পরে। আমাদের সনাতন ধর্মে প্রত্যেকটি দেবী এবং দেবতার পছন্দের ফুল, ফল, পূজোর উপাচার সকল কিছুই রয়েছে। ভগবান শিব যেখানে বেল পাতা পছন্দ করেন, বেল গাছ পছন্দ করেন, অন্যদিকে ভগবান শ্রীহরি যেখানে কলা গাছ পছন্দ করেন পুজোতে, সেখানে ভগবান শনিদেবের পুজোতে আমরা সমী বৃক্ষের পুজো অবশ্যই করব। সমী বৃক্ষ বা সমী গাছ যদি আপনার বাড়িতে আপনি লাগাতে পারেন, খুবই ভালো। গাছটির যত্ন নেবেন, দেখবেন গাছটি যেন ফুলে ফলে সমৃদ্ধ হয়, কোনো দিনও শনিদেবের খারাপ প্রভাব আপনার ওপরে পড়বে না। আর যদি আপনার বাড়িতে সমী গাছ লাগানোর জায়গা না থাকে, কোনো অসুবিধে নেই, আপনি শনিদেবের কোনো মন্দিরে গিয়ে প্রত্যেক শনিবারে সমী গাছের পুজো করুন। চন্দন, অক্ষত, সর্ষের তেল, প্রদীপ, এই সকল কিছু দিয়ে শনিদেবের পুজো করুন এবং শনিদেবের পছন্দের মিষ্টি সেখানে অবশ্যই অর্পণ করবেন। এই গাছকে আপনি জল দেবেন শনিবারে মনে করে এবং শনিবারে শনিদেবের পুজো করে উপোস রাখুন। দেখুন আপনার জীবনে শনিদেবের খারাপ প্রভাব কিভাবে কাটে। শনিদেবের আশীর্বাদে জীবনে সুখ সমৃদ্ধির বন্যা বইবে। আমাদের সনাতন ধর্মে তুলসী গাছ, বট গাছ, অশ্বত্থ গাছের যেমন মর্যাদা রয়েছে, সমী বৃক্ষেরও সেই রকম মর্যাদা রয়েছে। সমী বৃক্ষ অত্যন্ত পবিত্র একটি গাছ। আপনি যেখানে এই গাছ দেখবেন সেই গাছকে অবশ্যই প্রণাম করবেন এবং পুজো করবেন। বন্ধুরা, আজকের পর্ব এখানে শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।